আরও একটা ক্লিন সুইপ, 5-on-5 হোয়াইট ওয়াশ, নারী ক্রিকেটে হচ্ছেটা কি? মুখে কথার তুপি ফোটালেও 22 গজে নেই তার কোনো প্রতিফলন। ম্যাচের পর ম্যাচ বাজে ব্যাটিং, অতিরিক্ত আত্মবিশ্বাস, যেন দেখার কেউ নেই। অথচ গল্পটা একেবারে ভিন্ন ছিল গেল বছর, শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে জয়, ওয়ানডে আর টি-20 দুই ফরম্যাটে মহাপরাক্রমশালী ভারতকে হারানো পাকিস্তানের দম্ভচূর্ণ। জয় এসেছিল প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতেই, মাঝে ব্রোঞ্জ এসেছিল এশিয়ান গেমসে। অথচ বছর না পেরুতেই মুদ্রার উল্টো পেট, অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে 11 ম্যাচের সবগুলোতেই শুধু হারই নয়, প্রশ্ন উঠেছে সক্ষমতা নিয়েও। তবে কি ভুল পথে হাঁটছে দেশের নারী ক্রিকেট? অস্ট্রেলিয়া বা ভারতের ওরা আমাদের থেকে এগিয়ে আছে, বাট আমরা যে ধরনের ক্রিকেট খেলছি সেটা হচ্ছে ভয়ের ব্যাপার। খেলা দেখে মনে হচ্ছে যে আমাদের কোনো একেবারে মানহীন একটা ক্রিকেট আমরা খেলছি। যারা কিছুদিন আগেও বোলার হিসেবে স্বীকৃত ছিল তারা তাদেরকে দেখছি মিডল অর্ডারে ব্যাটিং করতে, তার মানে বোঝা যায় দলে ব্যাটিংয়ে যথেষ্ট শর্ট আছে ব্যাটারে। এখানেই শেষ নয়, বর্তমান নারী দলে চলছে একজনের একচ্ছত্র আধিপত্য। বিশ্রামের অজুহাতে ছুঁড়ে ফেলা হচ্ছে সিনিয়র ক্যাম্পেইনার রুমানা, জাহানারা, সালমা, সুপ্তা, সুক্তারাদের। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত না করেই দলে অভিষেক করানো হচ্ছে এক গাদা নতুন মুখ, যা ব্যর্থতার বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। একজন অভিজ্ঞ খেলোয়াড় যে অনেকদিন ধরে খেলছে তার একটা খারাপ সময় যেতেই পারে, এবং তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা যদি আমরা না করতে পারি, আমরা যদি নতুন বারবার নতুনদের দিকেই যাই, এটা ভালো লক্ষণ না কখনোই। নতুন যেসব খেলোয়াড় এসেছে তারাও পরিণত না, হয়তো মেধাবী কিন্তু তাদের অভিজ্ঞতা নেই বা তাদের সে ধরনের ট্রেনিংও এখন পর্যন্ত হয়নি। উচিত ছিল স্লোলি একজন একজন করে দলে পরিবর্তন নিয়ে আসা। আমরা বোধ হয় আমি জানি না কেন হঠাৎ করে অনেক পরিবর্তন এসছে, এবং বোঝা যায় যে এই ধরনের পরিবর্তন আসার আগে পরিবেশটা কেমন ছিল এখন বোঝা যায় যে অনেক খেলোয়াড়ই হয়তো খুব নেতিবাচক একটা এনভায়রনমেন্টে তাদেরকে খেলতে হয়েছে। যে সাপোর্টটা ওদের পাওয়ার কথা ছিল, যে মোটিভেশনটা নিয়ে ওদের খেলার কথা ছিল, সেটা ওদের ওরা পায়নি। আমি রুমানাদের কথা বলছি, আমি সেই যারা সালমাদের কথা বলছি। ঘরের মাঠে বিশ্বকাপের ঠিক আগে এমন পারফরমেন্সে শঙ্কার ঈশান কোণে জমছে মেঘ, যার নেতিবাচক প্রভাব হবে সুদূর প্রসারী। আমাদের যে এখন যে পারফরমেন্স, এটা খুবই এম্বারেসিং একটা পারফরমেন্স কিন্তু। এটা একটা টেস্ট প্লেয়িং কান্ট্রি, যাদের পেছনে যাদেরকে ICCও গুরুত্ব দিচ্ছে, তারা যদি এইভাবে পারফর্ম করে, সামনে আমাদের এখানে বিশ্বকাপ হবে, আমরা যদি এইভাবে পারফর্ম করতে থাকি এটা মোটেই গ্রহণযোগ্য হবে না। 2025 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ এখন অনিশ্চিত টাইগ্রেসদের। ব্যর্থতার এমন ধারা থেকে বের হতে না পারলে বাংলার নারী ক্রিকেটের সামনে অপেক্ষা করছে আরও বড় ভরাডুবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।